সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। তিনটা আনছেন? তিনটা আর দুটো আছে। দুটো আপনারই? হ্যাঁ পাঁচটা আনছেন। পাঁচটা আনছেন? এগুলা কি সব দেশি জাত? দেশি জাতের বকনা বাছুর। সবগুলাই বকনা বাচ্চা? বকনা বাচ্চা। এবারে কত করে দাম চাচ্ছেন? দাম চাইতেছি 25, 26, 28। কোনটা কত বলছে দাম? না ভাই কইতেছি 20,000 করে। এটা 21,000 বলছে। আর মাঝখানেরটা? মাঝখানেরটা বললো ভাই 20,000। 20,000 লাস্টে 23,000 কেটে দিছে। 23,000 কেটে দিছে? হ্যাঁ। এগুলো তো 22-23 এরকম হলে কি করে? এখন ভাই গরুর বাজার তো একটু কম না? আগে না 25-26 করে বেচা কিনা? 25-26 করে বেচা কিনা হয়েছে। এখন একটু দাম কম? দাম কম। কি দাম কি বাড়বে না সামনে আর কমবে? সামনে মনে করেন যে বাড়ার সম্ভাবনা আছে ধান কাটার পরে। ধান কাটার পরে কিছুটা বাড়তে পারে? বাড়তে পারে। আবার শীতের সময় তো আবার কিছুটা কমে যায়। হ্যাঁ ড্যাম যায়। আচ্ছা বিক্রি করুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজ 29 অক্টোবর 2023 রবিবার। আমি অবস্থান করছি টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলা গারোবাজার গরুরহাটে। এই হাট বসে সপ্তাহে দুদিন, রবিবার ও বুধবারে। দুদিনই হাট একই সমান হয়ে থাকে। দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি বসে থাকে। এই হাটে গরু মোটামুটি উঠে থাকে। যদি অনেক দূর থেকে আসতে চান তবে আমি বলবো এই হাটে না আসাই ভালো, কারণ ওরকম সংখ্যক এই গরু এই হাটে ওঠে না। মোটামুটি গরু উঠে থাকে, যারা কাছের আছেন তারা এই হাটে আসতে পারেন। এই হাটে গরু প্রতি হাজির হলো ক্রেতার 300 টাকা। এই হাট থেকে আজকে ছোটো ছোটো বকনা ও সার বাছুর গরুর বর্তমান দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আর আমার এনএকেসি টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? তো আল্লাহ রাখছে ভালো। এই দুইটা আনছেন? হ্যাঁ এই দুইটা। দুইটা কি বকনা? এটা বহন, এটা সার। একটা সার, প্রথমটা সার? হ্যাঁ এটা দেশি সার বাচ্চা। দেশি। এটা দাম পাচ্ছেন কত? দাম চাইতেছি 35,000 দাম চাচ্ছেন। কত বলছে দাম হাটে? 28,500 টাকা বলছে। হ্যাঁ কত হলে বিক্রি করে দিবেন? 30 হলে বিক্রি করে দিবেন? হ্যাঁ 30,000 সার বাচ্চা। সার বাচ্চা। আর এটা কি বকনা? বকনা দেশি। এটা সিন্ধি। সিন্ধি বকনা? হুম। এটা বয়স হয়েছে কয় মাস? 7-8 মাস হয়েছে। 7-8 মাস হয়ে গেছে। হ্যাঁ এটা দাম পাচ্ছেন কত? দাম চাই 26। 26,000। এটা কত বলছে হাটে? 20,000। 20,000 বলছে। কত হলে কি করে দিবেন? 22,000 দাম বলে দিছি। 22,000 হলে কি করে দিবেন? হ্যাঁ আচ্ছা বিক্রি করুন, ধন্যবাদ। চাচা ভালো আছেন? হ্যাঁ আল্লাহ বকনা আছে ভালো। কি সার না বকনা বাচ্চা? বকনা। বকনা দেশি। দেশি। দাম চাচ্ছেন কত? 38,000। 38,000 দাম চাচ্ছেন? কত বলছে দাম হাটে? 30,000 কইতাছো। 30,000। কত হলে কি করবেন? 35-36 হলে। 35-36 হলে কি করবেন? আচ্ছা বিক্রি করুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আল্লাহ ভালো আছি। কি সার বাচ্চা? সার বাচ্চা। জাতে কি? দেশি। দেশি। দাম চাচ্ছেন কত? 40,000। 40,000। কত বলছে দাম হাটে? 36,000। 36 বলছে। কাছাকাছি। কত হলে কি করবেন? এই 1,000 জোর করে। আর 1,000 বেশি অপেক্ষায় আছেন? আচ্ছা বিক্রি করুন, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো। সার বাচ্চা? সার বাচ্চা। যাতে কি? ক্রস। ক্রস। বয়স হয়েছে কয় মাস? বয়স হয়েছে রোজামাতে বিয়ে হয়েছে আর কি, রমজান মাসে বাচ্চা দিয়েছিল আর কি। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 42,000। 42,000। বলছে কত? 35,000। 35,000 বলছে। কত হলে কি করে দিবে? আর কিছু গেলে বিচ্ছে লাগবে। আর কিছু বেশি অপেক্ষায় আছেন? আচ্ছা আমি কী করুন, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বকনা বাচ্চা? হ্যাঁ বকনা বাচ্চা। জাতে কি?
রাতে দেশি দেশি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই 38 38000 কত বলছে দাম আপনি 30 32 30 32 দাম বলতাছে কত হলে বিক্রি করে দিবেন 34 হলে বিক্রি করে 34 হলে বিক্রি করে দিবেন আজ আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো এটা কি জাতের সার বাচ্চা সাইওয়াল সাইওয়াল সার বাচ্চা এটা বয়স হইছে আনুমানিক কয় মাস 10 11 মাস 10 11 মাস দাম চাচ্ছেন কত 65 65000 দাম চাচ্ছেন হাটে দর দাম হইছে হ্যাঁ 52 54 দাম করছে 54 পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন 58 58 হলে বিক্রি করে দিবেন আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা ভালো আছেন হ্যাঁ আলাইকুম ভালো সার বাচ্চা সার বাচ্চা যাতে কি যাতে সিন্ধি সিন্ধি সাইওয়াল সাইওয়াল বয়স হয়েছে আনুমানিক কয় মাস এক বছর এক বছরের মতো দাম চাচ্ছেন কত হ্যাঁ দাম কত চাচ্ছেন তাই 70000 70000 হাটে কত বলছে দাম 60 60 কত হলে কি করবেন 65 66 65 66 হলে কি করে দিবেন হ্যাঁ আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম চাচা ভালো আছেন হুম ভালো বকনা বাচ্চা হুম জাতে কি দেশি 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 বয়স হইছে আনুমানিক কয় মাস বছর আনি এক বছর দাম চাচ্ছেন কত 30 32 30 32 দাম চাচ্ছেন কত বলছে দাম হাটে দাম 24 সাড়ে 24 24 24500 এরকম বলছে কত হলে বিক্রি করে দিবেন 26 27 হলে বিক্রি করে 26 27 হলে বিক্রি করে দিবেন আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ আছে বললো কি বকনা নাকি বকনা দেশি দেশি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 25000 25000 হ্যাঁ 25 25 কত বলছে দাম হাটে এই 1870 এরকম কয় 1870 কত হলে কি করবেন বিক্রি করব ধরুন 20 22 হলে বিক্রি করে দিম 20 22 হলে কি করবেন আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালোই কি সার বাচ্চা সার বাচ্চা দেশি দেশি দাম চাচ্ছেন কত দাম হাতে রাম যাইতেছি 50 যাইতেছি 46 যাইতেছি 46 50 দাম চাচ্ছেন কত বলছে দাম হাতে 40 42 40 42 কত হলে কি করে দিবেন এইটা চাষ লো আর কিছু বেশি হবে কে আছে না দাম দর দেখে বিক্রি করবেন আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি বকনা বাচ্চা বকন বাচ্চা যাতে ক্রস হ্যাঁ দাম চাচ্ছেন কত দাম চাই 32000 32000 কত বলছে দাম হাটে দাম কয় 24 24 কত হলে বিক্রি করবেন 30 হলে বিক্রি 30 কিছু কম বিক্রি করবেন না হ্যাঁ দেই আর দাম দর দেখে বিক্রি করবেন আর কি আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন মোটামুটি আছি কম লাগে এরকম এই সার বাচ্চা সার বাচ্চা জাতি কি দেশি দেশি বয়স হয়েছে আনুমানিক কয় মাস বয়স 13 বছর ওই তো 15 16 মাস হয়েছে 15 16 মাস হয়ে গেছে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি 38000 38000 দাম চাচ্ছেন কত বলছে দাম হাটে 30 30500 31 31 পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন ওই 32 33 এর টার্গেট 32 33 এর টার্গেট এরকম হলে বিক্রি করে দিবেন আর কি হ্যাঁ আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছি বকনা বাচ্চা হ্যাঁ বকনা যাতে কি
শাহিওয়াল শাহিওয়াল বকনা বাচ্চা হ্যাঁ দাম চাচ্ছেন কত দাম চাইতেছি 40 40000 দাম চাচ্ছেন কত বলছে দাম হাটে দাম 30 বেঙ্গা কইতাছে 30 কইতাছে 32 কইতাছে 32 পর্যন্ত বলছি কত হলে কি করবেন 35 হলে বিক্রি করব 35000 হলে কি করে দিবেন হ্যাঁ আচ্ছা বিক্রি করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এনেকিশ টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ